প্রত্যেকে ভালো আছেন মনের মধ্যে বিশ্বাস দিয়ে আবারও মুখোমুখি আমরা হলাম। লাইভ ফোন ইন অনুষ্ঠান জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, সেটা ফোন ইন পরিষেবার মাধ্যমে হতে হবে বা শুধুমাত্র বক্তব্যগুলো শুনে হতে হবে, কারণ এই অনুষ্ঠান থেকে আমাদের ভরসা আমাদের সেই মধ্যমণি শ্রীমতী বৈশালী সরকার আমাদেরকে জানাবেন। সেটা ভাগ্য সংক্রান্ত প্রশ্নের উত্তর যেমন হতে পারে নির্দিষ্টভাবে, ঠিক তেমনই সার্বিকভাবে এমন কিছু তথ্য আমাদের সামনে উপস্থাপিত করবেন বলে আমাদের বিশ্বাস, যেটা আমাদের সত্যি দৈনন্দিন জীবনযাপনের মধ্যেও ভালো থাকার কাজটা করে। ঠিক সেই ক্ষেত্রে আমরা অনেকে জানি বা অনেকে জানি না, অনেকে জানি আবার অনেকে হয়তো বুঝিও না, আবার অনেকে বুঝি হয়তো অনেকে করতেও পারি না, আবার অনেকে করতে চাই কিন্তু কোনোভাবে বাধার সম্মুখীন হয়ে যায়। কি বলুন তো, বাস্তুকেন্দ্রিক সমস্যাগুলোর ক্ষেত্রে, এবং বাস্তুর ক্ষেত্রে যে ঘর বা রুম আপনার জন্যে একটা সারা দিনের শেষের ক্লান্তি নিবারণের একটা বিশেষ জায়গা, আপনার বেডরুম হতে পারে, আপনার বাড়ির সেই শান্তির বিছানা হতে পারে, সেই ঘরটা কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনোভাবে যদি নেগেটিভিটির দ্বারা, এনার্জির দ্বারা, নেগেটিভ এনার্জির দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলেই সেখানে বুঝতে হবে যে জ্যোতিষশাস্ত্রের সাথে এইভাবেই বাস্তুশাস্ত্রের সাযুজ্য এবং মেলবন্ধনে বাস্তুকেন্দ্রিক সেই বিষয়গুলো আমাদের জন্য কতটা জেনে রাখা জরুরি, এবং প্রয়োজনের সময় নির্দিষ্ট পরামর্শ অনুযায়ী সেই পথে চলাটা কতটা জরুরি, আর সেই সমস্ত কিছু জানাবেন বলেই প্রতিশ্রুতিবদ্ধ শ্রীমতী বৈশালী সরকার। আপনারাই সুন্দর করে বলেন, আপনার আপনার কাজের মানুষ কাছের মানুষ, তো সেই কাজের মানুষটি কাছের মানুষ হয়েই উঠেছেন তার কাজের দ্বারাই, তো সেই মানুষটি আজকে আমাদের মধ্যে এসছেন এবং জানাবেন এইভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই সময় অপচয় আর একদম না, চলুন সকলে মিলে স্বাগত জানাই বাংলার জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রীমতী বৈশালী সরকারকে। নমস্কার দিদি। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সুব্রত, যে বিষয়টা নিয়ে আজকে পরপর আমরা যে এপিসোডগুলো আলোচনা করছিলাম, যে জ্যোতিষ এবং বাস্তু এই দুটোরই কিন্তু প্রয়োজনীয়তা আমাদের জীবনে রয়েছে। শুধু জ্যোতিষ করে আমরা সাকসেস পাবো না, আবার শুধু বাস্তুর কাজ করে আমরা সাকসেস পাবো না, দুটোর সমন্বয়। কারণ বাস্তুতেও তো আমাদের গ্রহগত জায়গাটা রয়েছে, এবং সেই গ্রহগত জায়গাটা আপনার জীবনে আপনার ন্যাটাল ছক অনুযায়ী কোন বাস্তুর কোন সাইডে আপনার বেডরুম থাকা উচিত, বা সারাদিনের ক্লান্তির পরে আমরা সেই বেডরুমে থাকলে কি পজিটিভ এনার্জি পেতে পারি, বা সেই বেডরুমটা আপনার যদি যদি দেখা যায় যে একদম নেগেটিভ জোন হয়েছে, তাহলে কি নেগেটিভ এনার্জি আপনি অ্যাবজর্ব করবেন এবং তার ফল কি হতে চলেছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কথাই, আমরা প্রত্যেকেই জানি যে বাড়ির নর্থ ইস্ট কর্নারটাকে আমরা শুভত্ব মেনে থাকি, কিন্তু বাড়ির নর্থ ইস্ট কর্নারের বেডরুম কিন্তু আমরা বিশেষত আমরা মেনলি কি কারণে আমরা বেডরুমটা ইউজ করি, শুধুমাত্র তো ক্লান্তিটাকে ব্যয় করার জন্য না, ক্লান্তি ব্যয় করার জন্য আমরা 15 মিনিট যদি মেডিটেশন করি তাহলে আমরা ভীষণ রিল্যাক্স অবস্থায় থাকতে পারি, কিন্তু আমাদের সারাদিনের যে মানে চেতন অবস্থায় থাকি, যে চাপ মানে ক্লান্ত সেই যে জায়গাটা, এবং তার পাশাপাশি আমাদের পরের দিনে কাজ করার যে মোটিভেশন থাকে, এনার্জি যে তৈরি হওয়ার জায়গা থাকে, সেটা কিন্তু তৈরি হয় আমাদের বেডরুম থেকে। এবং যখনই আমাদের দেখা যাবে নর্থ ইস্ট কর্নারে হাজব্যান্ড ওয়াইফের বেডরুম হবে, সেটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ একটা এনার্জি দিয়ে থাকবে। কেন নেগেটিভ এনার্জি দিয়ে থাকবে সেটাও আপনাকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে নর্থ ইস্ট জোনটা হচ্ছে ওয়াটার সাইনের জোন, এবং ওয়াটার জোনে কী হয়, জলের ওপর কি আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন, এবং সেটা নির্দেশ করে থাকছে, অর্থাৎ যদি যারাই দেখবেন নর্থ ইস্ট জোনের দিকে থাকেন তাদের দেখবেন বডি ওয়েট দিনে দিনে বাড়তে থাকবে, আপনি কিছু না খেলেও দেখবেন আপনার আস্তে আস্তে শরীর ফুলতে থাকবে, পায়ে পেন মাথায় পেন এগুলো কিন্তু হবে, এবং একটা ল্যাথার্জি আপনার মধ্যে গ্রো করে যাবে, আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা অবশ্যই আসবে, সেদিকটা হয়তো ভালো হবে, কিন্তু 12 বছর পর্যন্ত স্টুডেন্টদের আমি বলে থাকবো নর্থ ইস্ট কর্নারে যদি বেডরুম হয় তাদের জন্য কিন্তু ভালো, কারণ সেই জোনটা দিয়ে তারা কিছু পজিটিভ দিকটা কিন্তু গ্রোয়িং করতে পারবে, কিন্তু একজন হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিন্তু সেই জোনটা কখনোই ভালো হবে না। অর্থাৎ যারা আপনারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, যারা নর্থ ইস্টের কর্নারে শুয়ে থাকেন, তাদের দেখবেন যে একটা জীবনের প্রতি যেন একটা সবসময় ল্যাথার্জি এনার্জি লেভেল নেই, সবসময় একটা গায়ে হাতে পেন হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, সর্দি কাশি টেন্ডেন্সি তো হবেই, বাতের পেন তো হবেই, এগুলো একদম কম্পালসারি। 9-12 বছরের বয়স পর্যন্ত স্টুডেন্টদের আমি বলবো বা সন্তানদের বলবো আপনারা নর্থ ইস্টে রাখুন, আর নাহলে 60+ ওপর, কারণ সেই সময় আমাদের যারা বয়স্ক মানুষ হয়ে যায় তাদের কিন্তু এনার্জি লেভেলটা কমে তো যায়, তার সাথে সাথে তাদের মধ্যে কিন্তু একটা শুষ্কতা চলে আসে,
ঠিক আছে, স্কিন টিন গুলো দেখবেন তাদের আস্তে আস্তে গুচকে যায়, শুষ্কতা চলে আসে। তাদের ক্ষেত্রে বলবো যে 60+ এর পরে আধ্যাত্মিক মনন হওয়া উচিত, মেডিটেশন করা উচিত। সেই সমস্ত মানুষদের যদি আপনারা নর্থ ইস্ট জোনের ঘরে রাখতে পারেন, সেটা কিন্তু তাদের জন্য মঙ্গলদায়ক হবে। পরামর্শ এখানে নিশ্চয়ই শেষ নয়, আরও বাকি রয়েছে, কিন্তু তার আগে যিনি প্রথম বন্ধুরূপে চলে এসেছেন তার সাথে কথা বলে নিতে হবে, তিনিও প্রত্যাশী দিদির সাথে কথা বলার ব্যাপারে। হ্যাঁ, আপনাকে স্বাগত, কে আছেন? হ্যালো, ছেলের ডেট অফ বার্থটা আগে বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 12/10/2003 দুপুর 1:12। 1:12 কোথায় জন্ম? কলকাতায়। কলকাতায়। রাশি লগ্ন জানেন ছেলের? ছেলের নামটা কি? এবং যদি বেশি দিন ধরে দেখে থাকেন তার পেছনে কারণটা কি? হ্যাঁ, আমি দিদির এই অনুষ্ঠান অনেকদিন ধরে দেখছি। বোন গড়িয়াহাটে দিদির কাছে গিয়েছিল, দাম্পত্য সমস্যা ছিল, সেই সমস্যাটা সমাধান হয়েছে 2 বছর আগে গিয়েছিল। 2 বছরের মধ্যেই? এবং যাওয়ার কতদিনের মধ্যে সমস্যাটা মিটেছে? যাওয়ার এই 6 মাসের মধ্যে সমস্যাটা মিটেছে। 6 মাসের মধ্যে? বাহ। আচ্ছা, এটা আপনি থাকেন হাওড়াতে তাই তো? এটা আপনার ছেলের ছক আছে। প্রথম কথা, ছেলের রাশি লগ্ন জানেন? ছেলের রাশি হচ্ছে কিন্তু মেষ রাশি, ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের দশায় জন্ম, এবং নরগণ লগ্ন হচ্ছে মকর লগ্ন। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, ও ক্লাস 10 পড়ছে কি না 9 পড়ছে, কোন ক্লাসে পড়ছে? 2019 মাধ্যমিক দেবে, মানে এবছর তো আমার ক্লাস 10 উঠবে তাই তো? হ্যাঁ, ক্লাস 10। হ্যাঁ, এক্ষেত্রে আমি দুটো জায়গায় বলবো, ওর কিন্তু ক্লাস 6-7 অবধি পড়াশোনাটা ঠিকঠাক ছিল, ঠিক আছে, কিন্তু বর্তমানে যেহেতু লগ্নে কেতু রয়েছে, সপ্তমে রাহু রয়েছে, রাহু ভীষণ ভাবে ওকে প্রভোগ করছে, এবং জন্মকালীন ছকেও কিন্তু ওর দেখা যাচ্ছে চন্দ্র রাহুর কানেকশন ফোর্থে রয়েছে। আপনার সাথে প্রতিনিয়ত তো ঝগড়া অশান্তি হচ্ছে। হ্যাঁ, এবং আজকে দেখুন আমরা কিন্তু বাস্তুর সাহায্যে কিন্তু জ্যোতিষ করছি, আপনারও এখানে জন্মছকে মানে বাচ্চাটা দেখা যাচ্ছে রাহু যেহেতু ফোর্থে রয়েছে, রাহু কিন্তু দেখা যাচ্ছে গলা কাটা, এবং আপনাদের বাড়ির বাস্তু দোষের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ডভাবে প্রভাব নিয়েছে রাহু। আপনাদের বাড়ির নর্থ ইস্ট জোন, সেখানে দেখুন কোন রকম সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট বা পায়খানা এগুলো কি আছে? হ্যাঁ, এবং দেখবেন আপনার ক্ষেত্রে প্রতিদিনই মানে মাঝে মাঝে দেখবেন মাইগ্রেনের একটা সমস্যা হবে, মাথায় খুব যন্ত্রণা করবে, সেটা কি হয় আপনার? হ্যাঁ, এই যে জায়গাটা এটা দেখো বাস্তুর সাথে বাচ্চাটার কিন্তু কানেকশন হচ্ছে, এবং মায়েরও কানেকশন আছে, চন্দ্র সেখানে বসে রয়েছে। আপনি খুব এমনি পরিষ্কার পরিচ্ছন্ন মানসিকতার একটা মানুষ হবেন, সবসময় ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে চাইছেন, কিন্তু আপনার মেন বাড়ির বাস্তুটাই জোনটা, মেন যে আমাদের ঈশান কোণ, সেই জোনটাই কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে, এবং আমি বলবো যে এই জোনটাকে অবশ্যই ঠিক করতে হবে। পাশাপাশি দেখুন ওর ক্ষেত্রে ও কোন দিকের ঘরে শুয়ে থাকে, ওকে কোন দিকের ঘরে শুতে দেন আপনারা? কোন দিকের ঘরে? হ্যাঁ, আমাদের উপরের ঘরে, উপর দিকে ঘরে থাকে তো, সেটা কি সাউথ জোনের দিকে থাকে, দক্ষিণ দিকের দিকে থাকে? হ্যাঁ, দক্ষিণ দিকে থাকার জন্য ওর জন্য কিন্তু এনার্জি লেভেলটা আপনার ছেলে যথেষ্ট বেশি থাকবে। হ্যাঁ, একটু পড়াশোনা করলে হয়তো হয়ে যাবে, কিন্তু বর্তমান যে প্ল্যানেটারি পজিশন রয়েছে, ও কোনোভাবে কিন্তু বই খাতাকে ভালোবাসছে না, এবং সব সময় একদম ঠিক বলেছেন, একদম পড়াশোনা করছে না, যেহেতু রাহু চতুর্থ রয়েছে, বাড়িতে বসে ল্যাপটপ মোবাইল যত রকম ইলেকট্রনিক গ্যাজেট ঘাটার একটা মানসিকতা প্রচন্ড ভাবে থাকবে। বাবা হয়তো মোবাইলটা রেখে গেলে সাথে সাথে গেম করতে শুরু করলো, এই জিনিস হলো, বা আপনি হয়তো রেখে গেলেন, ওকে পড়তে বসিয়ে দিলেন, ও পড়া ছেড়ে ওইটা করতে শুরু করলো, এবং টিভি দেখার প্রবণতা ভীষণ ভাবে। অর্থাৎ রাহু হচ্ছে ইলেকট্রনিক্স এর কারক গ্রহ, যার জন্য ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রনিক্স মডার্ন যে সমস্ত ইকুইপমেন্ট রয়েছে সেইগুলোর প্রতি ওর ইচ্ছা আগ্রহ কিন্তু ভীষণ ভাবে রয়েছে। তবে ছেলেটা কিন্তু বুদ্ধি আপনার ছেলে যথেষ্ট রয়েছে, আমি বলবো যে আপনি তো বলেন আপনার বোন আমাকে 2 বছর আগে দেখিয়ে তার দাম্পত্য জীবনের সমস্যা আছে, কিন্তু আমি বলবো আমার কাছে স্টুডেন্টদের কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য, এবং যেহেতু 2019 পরীক্ষা দেবে এখনো কিন্তু সময় আছে, কারণ ওর বুধাদিত্য যোগ রয়েছে, ও খুব কম পড়বে কিন্তু আইকিউ লেভেল যথেষ্ট সার্ভ থাকবে, ও দেখবেন যেটা দেখে যেটা শোনে সেটা কিন্তু ক্যাচ করে নেয়, সেটা করে তো? হ্যাঁ, কিন্তু আমি বলবো চতুর্থ ভাবটাকে অবশ্যই ঠিক করতে হবে, নাহলে রেজাল্টের মান ভালো আসবে না। আর এটা কিন্তু সায়েন্স এডুকেশনের ছক রয়েছে,
পরবর্তী সময় কোনো মডার্ন কোনো রকম সাবজেক্ট নিয়ে কিন্তু পড়াশোনা করার জায়গা রয়েছে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এই ধরনের জায়গা শুক্র, এবং ছেলে যথেষ্ট রুচিশীল হবে, দুটো জায়গা খুব ড্যামেজ, খাওয়া নিয়ে প্রচুর জ্বালায়, খেতে চায় না, হ্যাঁ স্যাটার্ন আছে, এবং কোল্ড ড্রিঙ্কস প্রায় রোজই খায়, আইসক্রিম প্রায় রোজই খায়, ঠান্ডা জাতীয় খাবারটা খুব লাইক করবে, কিন্তু এমনি ফুড খেতেও চাইবে না, এবং চতুর্থ ভাব ড্যামেজ থাকার জন্য আপনার সাথে ওর বাবার সাথে যত না মতান্তর হয়, বাবা খুব ফ্রেন্ডলি ওর সাথে, কিন্তু ওর যেহেতু নবম স্থানের ওপর রবি বুধ রয়েছে, বাবার সাথে বাবা খুব নলেজেবল, বাবাও পড়াশোনা করতে ভালোবাসে, বিভিন্ন বই পড়তে উপন্যাস পড়তে ভালোবাসবে, কিন্তু দেখবেন আপনার সাথে ওর ভীষণভাবে একটা মতান্তর যত দিন যাবে বাড়তে থাকবে, কারণ রাহু এখন ওকে প্রভোগ করছে, যে রাহু চতুর্থ স্থানে জন্মকালীন চকে, এই দুটো জায়গা কিন্তু ওর ঠিক করতে হবে, ঠিক করলে দেখবেন আপনার ছেলে অনেক চেঞ্জ হয়ে যাবে। দূর থেকে যে ভালো লাগা তৈরি হয়েছিল অন্যের ক্ষেত্রে প্রেডিকশনটা অক্ষরে অক্ষরে মিলতে আপনি নিজে দেখেছিলেন, এবং আজকে প্রতিটা প্রেডিকশনে আপনি হ্যাঁ 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 এটাই হচ্ছে এটাই হচ্ছে এটাই হচ্ছে এইভাবে বলে গেলেন, অর্থাৎ দূর থেকে দেখা জিনিসটা যে প্রকৃত যে ভালো লাগাটা তৈরি হয়েছে সেটা অরিজিনালি বিষয়টা যে প্রকৃত জ্ঞানটা তিনি রাখেন এবং প্রেডিকশনগুলো সত্যি সত্যি এইভাবে ফলপ্রসূ হয় আপনি নিজে আজকে বুঝে গেলেন, এই জন্যই বোধহয় 8 থেকে 80 প্রত্যেকেই শ্রীমতী বৈশালী সরকারের কাজের পন্থায় এতটা ভরসা রাখেন। ঠিক যেমন বাস্তু নিয়ে আজকে আপনি বলছিলেন, বাস্তু দিদি চার্ট দেখেও কি বাস্তু দোষে সেই জায়গাটা অবশ্যই আসে, বাস্তু আমাদের প্রথম কথা আমাদের যে কোনো জাতক জাতিকার চতুর্থ ভাবই হচ্ছে তার বাস্তু, এবং সেই চতুর্থ ভাবে লর্ড কোথায় বসে আছে বা চতুর্থ ঘরে একাধিক পাপগ্রহ দৃষ্টি আছে কিনা, যখনই দেখবেন আপনারা এটা ফলো করবেন, যারা ভিউয়ার্স রয়েছেন তারা একদম দেখুন এবং মিলিয়ে নিন বা নোট করে নিন, আমার অনুষ্ঠান তো অনেকেই নোট করে রাখেন, দেখবেন যাদেরই দেখবেন 4000 আপনার যদি ন্যাটাল ছকটা থাকে 4000 একাধিক পাপগ্রহ রয়েছে বা একাধিক পাপগ্রহের দৃষ্টি রয়েছে, আপনি সেই বাড়িতে গিয়ে কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না, সবসময় একটা ভয় টেনশান, এবং সেই বাড়িতে বারবার কিন্তু অ্যাক্সিডেন্টালি মৃত্যু কিন্তু আমি দেখেছি প্রচুর কিন্তু হয়েছে, কারণ এগুলো আমি কেস স্টাডি রাখি, এবং দেখা গেছে এক এক পর এক কাকা সুইসাইড করেছে, সেখান থেকে ভাইপো পরবর্তী সময় সুইসাইড করেছে, কাকিমা কোনোভাবে আগুনে পুড়ে মারা গেছে, মানে এরকম নানা রকম ইনসিডেন্ট কিন্তু সেই বাড়ির ক্ষেত্রে হচ্ছে, ঠাকুমা হয়তো পাতকুয়ায় পড়ে মারা গেছে, এই যে জায়গাগুলো একাধিক পাপগ্রহ যখনই ফোর্থের সাথে কানেকশন হয়ে যাবে বা অ্যাসপেক্টের মাধ্যমে কানেকশন হয়ে যাবে বা ফোর্থের লর্ডের সাথে অকুপাই হয়ে অন্য 8 হাউসের সাথে বা 12 হাউসের সাথে থাকবে, তখন কিন্তু তাদের জীবনে এই ধরনের নেগেটিভ প্রভাব কিন্তু ভীষণভাবে আসে, এবং রাহু কেতু যখনই কিন্তু আসবে রাহুকেতু কিন্তু বাস্তুদশের কিন্তু ভীষণভাবে কিন্তু প্রভাব নিয়ে আসে, সে যা স্টারে থাকবে তার ফলটা দিয়ে থাকবে, কেন আমি এখানে বললাম যে ওনার মায়ের ক্ষেত্রে হেডপেন হয়ে থাকে, কারণ মেষের ঘরেতে রয়েছে তার মা, এবং সেই মা মাথা কিন্তু আমরা দেখে থাকি মেষের ঘর থেকে, যার কারণে কিন্তু আমি পায়ের ব্যথা না বলে মাথার ব্যথা কিন্তু বললাম, অর্থাৎ মাথার ক্ষেত্রে কিন্তু তাকে পেন বা যন্ত্রণা বা টেনশান এগুলো কিন্তু অবশ্যই দেবে, জ্যোতিষ এবং বাস্তু দুটোই কিন্তু একটা সায়েন্টিফিক সাবজেক্ট, এবং এইটাকের জন্য দরকার লাগে কিন্তু নলেজ, দরকার লাগে পড়াশুনো, এই দুটো জায়গা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু বহু মানুষের কিন্তু, বিশেষত আমি আমার জীবনে দেখেছি বহু মানুষ বহু জায়গায় গেছেন, বহু তাবত্তাবর বাবাদের কাছে গেছেন, গিয়ে আলটিমেট গিয়ে কিন্তু জিরো, কালকেও একটি ছেলে আমার কাছে এসেছিলেন প্রচুর রেমেডি পড়ে, কিন্তু দেখা গেল আমি তাকে লজিক্যালি বোঝালাম যে কেন এই রেমেডিগুলো পড়েছো, কারণ তুমি তো পড়বে, তুমি এই মুহূর্তে চাইছো কেরিয়ার, কিন্তু তোমার দেখা যাচ্ছে ফিফথকে দেওয়া রয়েছে, অর্থাৎ কেরিয়ার যদি আমার সিক্সথ হয় তার দ্বাদশকে আমি প্রোটেকশন দিচ্ছি, তাহলে সেটা ব্যয় হয়ে যাচ্ছে, তোমার প্রয়োজন হচ্ছে তুমি চাইছো হচ্ছে প্রেম, সেখানে অষ্টমকে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে তার বাধা হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে তার একাধিক পাপগ্রহ রয়েছে ষষ্ঠভাবে, অর্থাৎ আজ অব্দি বহু জ্যোতিষী দরজা দরজায় ঘুরেও তার কিন্তু কোনো লাভ হয়নি, অর্থাৎ জ্যোতিষটার মধ্যে একটা লজিক রয়েছে, একটা শাস্ত্র রয়েছে, এবং একটা যখনই কোনো রেমেডি করাটা কিন্তু খুব ইজি ব্যাপার নয়, কারণ রেমেডি কাজ করানো, এবং সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমি এটুকুনি বলতে থাকবো যে যারা আমার কাছে এসেছেন তারা জানেন যে বৈশালী সরকারের রেমেডি কিন্তু কাজ করে, এটা আমি বলি না, বারবার আপনারাই বলেন, আগের ফোনেও কিন্তু বললো যে দাম্পত্য সমস্যার জন্য গেছিলো কিন্তু সেখানে ভালো হয়েছে, অর্থাৎ এই যে দেখার যে জায়গাটা এটার জন্য কিন্তু সূক্ষ্ম বিচার লাগে, নলেজ লাগে, এবং তার সাথে পারদর্শিতার সাথে কিন্তু রেমেডি করতে হয়, তবে গিয়ে সে রেমেডি কিন্তু কাজ করে, একটা ইন জেনারেল দেখবেন একটা গোমেদ পড়িয়ে দিলাম বা মুক্ত পড়িয়ে দিলাম মাথা গরম বলে এটা কিন্তু কখনোই হবে না, এবং আজকে যেহেতু কেউ আছে আমাদের সাথে, হ্যাঁ অলরেডি আছেন, হ্যাঁ কে আছেন বলবেন না, আপনাকে এবার সময় আপনার জন্য, নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো নমস্কার, আমি চন্দননগর থেকে বলছি, আমার বোনের ছেলের জন্য আমি একটু জানতে চাই, আচ্ছা ওর মানে যেটা বার্থ হচ্ছে
7/4/86 সময় বলুন। সময় দুপুর 12টা 6 মিনিট হাবড়াতে। উত্তর চব্বিশ পরগনা। হ্যাঁ রামতাতে। দুপুর 12টা 6 মিনিট। হ্যাঁ 12টা। জন্মস্থান আরো একবার বলুন। হাবড়া। আমতা আমতা। আমতা। তাহলে আমরা হাবড়াটা কিভাবে শুনলাম? হাবড়া হাবড়া। আচ্ছা। রাশি লগ্ন জানেন আপনি? পূর্ব ভাদ্র নক্ষত্র রয়েছে, অর্থাৎ বৃহস্পতির দশায় জন্ম রয়েছে, নরগণ এবং দেখা যাচ্ছে কর্কট লগ্ন রয়েছে, ঠিক আছে? মীন রাশি এবং দেখুন আমি একটু আগে বাস্তুদোষ নিয়ে আলোচনা করলাম, ওর ক্ষেত্রে দেখুন চতুর্থ ভাবের ওপর কেতু রয়েছে, ওর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তো খুব ডিস্টার্ব। মায়ের কোন ইউট্রাসে কোন অপারেশন হয়েছে? সংসারের জন্য চেপে রয়েছেন, কিন্তু পরবর্তী সময় গিয়ে সেই অপারেশন করতে হবে, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ছেলেটাকে নিয়ে তো খুব প্রবলেমে রয়েছে, এবং ও যে চাকরি করছে সে জবের জায়গায় কিন্তু স্যাটিসফ্যাকশন নেই। প্রচন্ড নেগেটিভ, ওর তো নিজের একটা পছন্দ আছে, সেটা আপনি কি জানেন? হ্যাঁ, এখানে দেখবেন ওর একটা নিজস্ব একটা পছন্দ সূত্র রয়েছে, 5-7 কানেকশন রয়েছে, এবং মেয়েটি বাড়ি থেকে খুব দূরবর্তী স্থানে থাকবে না। আমার মনে হয় ছেলেটির সাথে একটু সরাসরি যোগাযোগ, মানে কথা বলুন আপনারা, সেটা ভালো হবে, কিন্তু বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো হবে না। ও একটু চাপা প্রকৃতির ছেলে, তাই তো? সব কথা দেখবেন শেয়ার করতে চায় না আপনাদের সাথে। হ্যাঁ, এবং ওর মাও কিন্তু একটু চাপা প্রকৃতির, মায়ের যে দুঃখ কষ্ট বা কথা শুনছে না, বা এই সময় কিন্তু একটু রাগারাগি অশান্তিও ছেলেটি বাড়িতে করছে, করছে তো? সেখানে 8 তারিখে নির্ধারিত, তার আগের দিন 7 তারিখে 7ই ফেব্রুয়ারি শেওড়া ফুলিতে থাকবেন। আর অবশ্যই জেনে গেছেন যে কৃষ্ণনগরেও থাকবেন 10 তারিখে। আর এর পাশাপাশি নতুনভাবে অনেকেই আবেদন রাখছিলেন, বর্ধমান এবং তার পার্শ্ববর্তী দুর্গাপুর, আসানসোল, ওই চত্বরের বন্ধুরা ভীষণভাবে চাইছিলেন তাদেরই প্রিয় কাজের মানুষ কাছের মানুষকে। তো আগামী 20 তারিখ বর্ধমানে হোটেল নিশিদিন, তিনকোনিয়া বাসস্ট্যান্ডের বিপরীতে, সেখানে দিদি পৌঁছে যাবেন। এবং আপনি যদি এবারে পৌঁছাতে চান তাহলে কিন্তু সময় নষ্ট করলে চলবে না। দুটো মোবাইল নাম্বার যেটা দেখছেন, 9836286759 এবং 9836464659, এই দুটো মোবাইল নাম্বার লিখে রেখে এখনই চাইলে কল করে নিতে পারেন। আর 15 তারিখের কথা মাথায় আছে তো? 15ই ফেব্রুয়ারি সেই বিশেষ অমাবস্যার যোগ, সেটা নিয়ে সময় থাকলে ডেফিনেটলি জানবো। সেই ফাঁকে শুধু ছোট্ট করে উল্লেখ করে দিই যে শনিবার বেহালা, রবিবার গড়িয়াহাট, আর সোমবার ডানলপের চেম্বার এবং শুক্রবার হাতিবাগানের চেম্বার যেমন ছিল তেমন থাকছে। কিন্তু 15 তারিখের কথা সবিশেষভাবে আরও একবার মাথায় রাখতে হবে যে সেই শিব চতুর্দশীর সেই বিশেষ যোগ, অমাবস্যা তিথি কিভাবে, সেটা শুধুমাত্র এই বাস্তুদোষের ক্ষেত্রে কি, নাকি সার্বিকভাবে অন্যান্য দিকও আমাদের মঙ্গল কিছু বার্তা আনতে পারে? দিদি কি বলেন? শিব চতুর্দশী এমন একটি যোগ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিবই হচ্ছে তন্ত্রের উৎস, আর সেই শিব চতুর্দশী মানেই আমাদের একটা বিরাট কাজ করার জায়গা থাকে। বহু মানুষ রুদ্রাভিষেক করতে আমাকে দিয়ে গেছেন, সেদিনকে আমার বাড়িতে রুদ্রাভিষেক হবে, মানদের শিব যেহেতু রয়েছে। এবং আপনারা জানেন যে শাস্ত্রে রয়েছে 1,00,000 বার যদি আমরা এমনি শিব পুজো করি, একবার যদি মানদের শিব সেটা পুজো করা যায়, তার একই ফল কিন্তু সমগুণ পা কিন্তু যায়, এটা শাস্ত্রের কথা। এবং সে কারণে বলবো যে যাদের কালসর্প দোষ রয়েছেন,
এই যে এই আগের যে কলার বন্ধুটি এলেন, এই যে জীবনের ক্ষেত্রে হয়তো কেরিয়ারটা একটা জায়গায় গেল কিন্তু বিয়ের পরে আবার ডাউন হয়ে যাবে, এই যে জায়গাটা কালসর্পদোষ একবার উঠিয়ে মানুষকে ডাউন করে দেয়, এই জায়গাটার জন্য কালসর্প যাদের রয়েছে অবশ্যই প্রতিকার প্রতিবিধানের জায়গা এই শিব চতুর্দশী অমাবস্যা। যারা মাঙ্গলিক দোষে দুষ্ট রয়েছেন তাদের জন্য বলবো, বিয়ের জন্য যারা প্রবলেমে রয়েছেন তাদের জন্য এই অমাবস্যা, যারা মৃত্যুসম যন্ত্রণায় রয়েছেন প্রচণ্ডভাবে ডাক্তার দেখান কিন্তু একটার পর একটা অপারেশন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো রয়েছে, বা যাদের বাস্তুগত জায়গাটা ডিস্টার্ব, বাস্তুর কারণে আপনাদের দাম্পত্য জীবনে একটা ঝড় চলছে, যাদেরই দেখবে সাউথ ইস্ট সাউথ ইস্ট জোনে মানে বেডরুম থাকবে, সেই সমস্ত হাজব্যান্ড ওয়াইফে আপনারা খেয়াল করুন যে আপনারা হয়তো বাইরে ডাইনিংয়ে রয়েছেন বা কিচেনে রয়েছেন বা বাইরে যাচ্ছেন তখন ঠিক থাকছেন, কিন্তু যখনই দুজনে কিন্তু বেডরুমের মধ্যে চলে যাচ্ছেন তখনই এই জিনিস রাখা নিয়ে কোনো কিছু কথা নিয়ে তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝার গায়ের তোলা এগুলো কিন্তু হবে। কাজেই আমাদের জানতে হবে যে বাস্তুর কোন সাইডটা, যেমন বাস্তুক্ষেত্রে আমি বলে থাকবো যে যাদের সাউথ ইস্ট জোনে বেডরুম রয়েছে সেই সমস্ত মানুষদের মধ্যে একটা পজিটিভ দিক হচ্ছে তারা খুব ব্যবসায়িক মানসিকতার মধ্যে হবে যে বেডরুমে তারা থাকবে এবং সব সময় একটা কাজ করব, একটা ইনকাম করব, একটা টাকার ফ্লো কোথা থেকে আসে এইটা একটা পজিটিভ দিক হবে, কিন্তু ওয়াইফকে যে সময় দেওয়ার জায়গাটা বা রোম্যান্সের যে জায়গাটা সেটা কিন্তু কিছুটা কম হবে। এই জায়গাগুলো যেরকম রয়েছে সবসময় তো আমরা বাস্তু চেঞ্জ করতে পারি না, তার জন্য প্রতিকার প্রতিবিধান রয়েছে, তার জন্য কিছু কালার রয়েছে, তার জন্য কিছু পন্থা রয়েছে, তার জন্য কিছু প্রোডাক্ট রয়েছে, সেইগুলো যদি আমরা ঠিক মতন বাস্তুক্ষেত্রে ভারতীয় বাস্তু হিসাবে যদি আমরা ব্যবহার করতে পারি অবশ্যই সেই জায়গাতে, কিন্তু বহু মানুষ যারা ফ্ল্যাট বাড়িতে রয়েছেন কিছুটা ডিস্টার্ব ছিল তাদের সেই জায়গাগুলো ঠিক করে দিয়েছে এখন কিন্তু তারা ভালো রয়েছেন। এবং বাস্তুর জন্য সবচেয়ে ভালো বেডরুম হচ্ছে সাউথ সাউথ ইস্ট জোন হচ্ছে সবচেয়ে ভালো বেডরুম, এখানে ভীষণ পজিটিভ এনার্জি পাওয়া যায়, আপনি যে কোনো রকম প্ল্যানিং সাকসেস করতে পারবেন, ভয় আপনার মধ্যে থাকবে না, কনফিডেন্স লেভেল বাড়বে। কিন্তু যারা ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোনে রয়েছেন সেই সমস্ত দাম্পত্য জীবনে দেখবেন বাচ্চা আসতে চায় না, কনসেপ্ট করতে চাইবেন না, বারবার কিন্তু আপনার অ্যাবর্শন হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল করুন। যাদের এই প্রবলেমে ভুগছেন অবশ্যই সেই ঘর কিন্তু ছেড়ে দিন, দিয়ে কিন্তু সাউথ সাউথ ওয়েস্ট জোনে আপনারা কিন্তু চলে আসুন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হয়ে থাকবে। অর্থাৎ আমাদের যেরকম জীবনের সমস্যা আছে সমাধানও কিন্তু আছে, খুঁজে নিতে হবে আপনাকে, বেছে নিতে হবে আপনাকে যে আমি শিক্ষিত জ্যোতিষীর হাত ধরবো না ভরণবাজি জ্যোতিষীদের যারা অনেক কিছু মালা অনেক কিছু টিকা অনেক কিছু ঠাকুরের মূর্তি বসিয়ে দিয়ে আপনাকে সব পাইয়ে দেওয়ার আশার স্বপ্ন দেখাবে। এই জায়গাগুলো যদি আপনারা লজিক্যালি বুঝতে চান তাহলে আমার যে দুটো বই আছে অবশ্যই পড়ুন এবং পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি রয়েছে সেখানে কিন্তু শিক্ষা গ্রহণ করুন। আপনাদের প্রত্যেকেরই কিন্তু জ্যোতিষশাস্ত্র যত দিন যাবে আমাদের প্রত্যেকের প্রয়োজন রয়েছে কিছুটা জানা কিছুটা শেখা, তবে গিয়ে কিন্তু আমরা আমাদের জীবনটাকে একটা সুন্দর স্বাভাবিক জায়গায় কিন্তু নিয়ে আসতে পারবো। সময় শেষ, বুঝতেই পাচ্ছেন, আগামীতে অবশ্যই দেখা হবে, এটুকু বলে বিদায়, যে ভালো থাকুন সবাই, নমস্কার।